সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি এই কারণে গ্রামের মানুষদেরকে কিভাবে ঠকানো হয় সেটা শুধুমাত্র দেখানোর জন্য। আমি আজকে যাতে মানুষজন না ঠকে এদের কথায় পড়ে শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য এই ভিডিওটি আমি উপস্থাপন করেছি। গ্রামীণ সহজ সরল মানুষদেরকে ওরা বোকা বানিয়ে ওষুধ বিক্রি করবে, যে ওষুধে আসলেই কোনো কাজে লাগে কি না বা কাজ হবে কি না, হ্যাঁ 100% সন্দেহ থাকতে পারে। যে আমি মনে করি এই ওষুধগুলো আসলে মানুষকে বোকা বানানোর জন্যই করা হয়। মাথায় মেন্টালি ওরা প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন কথা বলে, দেখতে পাবেন এখনই হয়তো চলে আসবে, যে চলে আসছেন গুরুজি, চলে আসছেন যিনি বক্তব্যের মাঝে তুলে ধরবেন তার ওষুধের গুণাগুণের সম্পর্কে। এই জন্য তো বলি যে পারবো, আমি তো বিশে হারা হয়ে গেলাম। গানের কথা হেঁটে আমি তো ও অন্য ডাবার ছেলে মানুষ ও মেয়ে সাথে সাইজে তাতে গান করে, গানটার নাম হলো বেহুলা লক্ষিন্দরের গান, শুনছেন কি আপনারা? শুনছেন বেহুলা গান শুনবো কি? তাহলে এই মেয়েটা আজকে বেহুলা আর আমার এই ছেলেটা আজকে কি লক্ষিন্দর, দুজনে যদি ডান্সের মাধ্যমে নৃত্যের মাধ্যমে গান গুলো গায় তাহলে ভালো হইব না? ও আস্তে 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 আস্তে, আমার আমার ভাই আমার কইছে মা ওর গান শুনবো, সে মা ওর গান ভাই আমার সালা গো করতে পারে যে আসে ও পারে পরীক্ষা করার জন্য, তাহলে মা ওর গানটা শুনতে পারি। আরে মালাই গো মালাই গো,
গ্রামগঞ্জের মানুষগুলো অনেক সহজ সরল, ওদের কথার ফাঁদে পড়ে অনেকে অনেকের টাকা নষ্ট করে, ওদের বাজে ধরনের ওষুধ ক্রয় করে। এতে চিকিৎসার বদলে অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত হয়। সুতরাং সাবধান এই ধরনের প্রতারণার হাত থেকে।